আর কিছুক্ষণ পর শুরু হতে যাচ্ছে আমাদের মুক্তধারা নাট্যদলের রক্তস্রোত নাটকের একটি পর্ব। আচ্ছা সুস্মিতা, তোমার ফিলিংসটা কি এই নাটকে? এই মুহূর্তে অনেক নার্ভাস, দেখা যাক কি হয়। না, এইটুকু ফিলিংস বলে তো হবে না, আমার ভিডিও কি আমার কি জায়গা কম আছে নাকি? বলো। আর এই মুহূর্তে কিছু বলতে পারছি না। তারপরে কি তোমার অভিনয় কি, তোমার ইতে ক্যারেক্টারটা কি? একটা স্কুল মেয়ে, স্কুল মেয়ে আচ্ছা ঘোষিত হবে, সেটার উপরে একটা অভিনয় করব। আচ্ছা, আর অনেক তুমি এই তোমার এই অ্যাক্টিং দ্বারা তুমি এই যে অডিয়েন্স আছে তাদের কি মেসেজ দিতে চাচ্ছো? মেসেজ দিতে চাচ্ছি যে যে কোনো ধরনের মেয়ে সাধারণত ধর্ষিত হয়, এই ধর্ষণের বিরুদ্ধে যাতে কিছু করতে পারি তার শেষে একটা ছোট একটা ডায়লগ থাকবে, এটাই আর কি। আচ্ছা, তারপর আমরা যাই সুলেমান। সুলেমান, তোমার ক্যারেক্টার কি? তোমার তো অনেকগুলো ক্যারেক্টার আমি জানি যতদূর, তাই না? জি, আমার ক্যারেক্টার হচ্ছে, প্রথমে আগে বলো তুমি যে চশমা পরছো, আবার শার্টের বোতাম খুলে ফেলছো, সাদা টি শার্ট, এইগুলো কেন? এগুলো হচ্ছে একটা ধর্ষকের পার্ট আমার এখানে। আর তুমি কি ধর্ষক, মানে রেপ, যারা রেপ করে তাদের মধ্যে একজন তুমি? হ্যাঁ, এখানে আমি একজন। আচ্ছা, তার জন্য তোমার এই রকম গেটআপ? হ্যাঁ জি, এরকম আমার গেটআপ। আর তুমি এই যে তুমি যে করতেছো, তুমি একজন দর্শক, তুমি এই দর্শক বা অডিয়েন্স যারা আছে তাদেরকে তুমি কি মেসেজ দিতে চাচ্ছো? আসলে তাদেরকে একটাই মেসেজ দেব যে মেয়ে বা নারী এরা উভয়ই সম্মানের যোগ্য। এরা ছেলেদের কাছে সম্মান পাবে। এখানে আমরা পাঠ করছি ধর্ষক হিসেবে, তো আমি সবাইকে বলবো বা পুরুষ মনে বা সকলকে বলবো যে আমরা যেন মেয়েদেরকে সম্মান করি। আর আমরা যে ধর্ষকের বিরুদ্ধে পাঠটা করছি, এটা আসলে একান্তই মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে একটা মেয়ে তাকে যথেষ্ট সম্মান দিতে হবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ তোমাকে সুলেমান। আচ্ছা, তারপর আমরা চলে যাব। তোমার নাম যেন কি ভাইয়া? আচ্ছা ভাইয়া, আমি হাবিবুর রহমান হাবিব। আমি তোমার ক্যারেক্টার কি? আমার ক্যারেক্টারও ধর্ষক হিসেবে আমার ক্যারেক্টারটা আসলে, তার জন্য তুমি যে মাথায় লাল একটা বেন, তারপর আবার দেখা যায় যে এটা কি করছো? ঝুটি ভাইয়া, ঝুটি। আচ্ছা, দর্শক একদম দর্শকের লুক পুরা। আচ্ছা, এটা নিচ্ছ? আচ্ছা, তারপর আসলে ভাইয়া এটা দ্বারা মানে এই দুটো যে প্রতীক আছে, দুটো প্রতীক দ্বারা আমি সাধারণত নির্দেশ করছি যে যারা মানে মাস্থান টাইপের এগুলাই কিন্তু মানে এই ব্যক্তিগুলাই কিন্তু ধর্ষণের বেশিরভাগই মানে হচ্ছে মানে দর্শন করে থাকে আর কি। আচ্ছা আচ্ছা, মানে তাদের চয়েসগুলাই এরকম, রুচিগুলাই এরকম, মার্জিত কোনো রুচি নাই তাদের, রাইট? জি 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 ভাই। আচ্ছা আচ্ছা, তুমি কি মেসেজ দিতে চাচ্ছো এই অডিয়েন্সদের? আসলে ভাইয়া অডিয়েন্সদের একটাই মেসেজ দেই যে আমাদের দেশ এমনিতেই তো মানে হচ্ছে নারী সংখ্যা একটু বেশি, তো তাদের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সহমর্মিতা দেখাবে, যেহেতু আমাদের বাড়িতে আমাদের মা বোনও এদের নারীদেরই একটা অংশ, তো সেক্ষেত্রে নারীদেরকে অবশ্যই সম্মানের চোখে দেখতে হবে। আচ্ছা ধন্যবাদ। জি ভাইয়া। আচ্ছা, তারপর আমরা চলে যাব এই ভদ্র ছেলেটা যারা, আচ্ছা লাইটের দিকে আসো, তোমাকে দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি যতদূর জানি যে তোমার ক্যারেক্টার তো একটা দর্শক হিসেবে, রাইট? তুমি যে এইরকম লুক নিছো, আবার হাতে একটা কাগজের মতো দেখা যাচ্ছে, এটা না, এটা তো দর্শকের লুক যাচ্ছে না, রাইট? আসলে আমি এখানে দুইটা পার্ট করতেছি। আচ্ছা, তার মানে তোমার ক্যারেক্টার দুইটা? হ্যাঁ, আমার ক্যারেক্টার এখানে দুটো। আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে কবিতা আবৃত্তি, আমি একটা ধর্ষণ বিরোধী একটা কবিতা আবৃত্তি করব। আচ্ছা, এবং তারপরে আমি দর্শকের পার্টেও যাব। আচ্ছা, তার মানে তারপর তুমি দর্শকের যে ক্যারেক্টার সেটা তুমি, ওই ক্যারেক্টারে আমি ঢুকে পড়ার চেষ্টা করব। আচ্ছা, তুমি এই যে তুমি যে আজকে যে এই যে আমাদের নাট্যদল মুক্তধারা নাট্যদল থেকে যে একটা আমরা নাটকের পথ নাটকের যে অ্যানাউন্সমেন্ট করছি আমরা, তো এটার দ্বারা আমরা কি মূল মেসেজটা কি দেবো এই অডিয়েন্সদের? আমাদের মুক্তধারা নাট্যদল রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কর্তৃক আয়োজিত এই রক্তস্রোত নাটকের দ্বারা আমি সমাজ তথা দেশকে একটা মেসেজ দিতে চাই। ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তবেই আমাদের সমাজ এবং জাতি ভালো থাকবে। ধন্যবাদ। এখন আমরা চলে যাব আমাদের আরেকটি প্রাণপ্রিয় বড় ভাই। ভাই, আপনি যদি বলতেন যে আজকে আপনাদের এই নাট্য দল সম্পর্কে বা আপনার এই কিভাবে কি করছেন যদি কিছু বলতেন। আমাদের আসলে নাট্য দলটা একদমই নবগঠিত, আমরা এই আজকে এই প্রথম শো, আমাদের মূলত আমাদের নাট্য দলকে প্রচারণার জন্য এই মূলত আজকের অনুষ্ঠানটা, এবং আজকের অনুষ্ঠানে আমরা আশা করেছিলাম যে শিক্ষকরা অনেকেই থাকবে, অনেকে থাকতে পারেননি, একজন শিক্ষক শুধু আছেন, আমরা আশা করি পরবর্তীতে অনেক শিক্ষক যুক্ত হবে। আচ্ছা, আপনার এই নাট্য আমাদের নাটক দ্বারা আপনি মূল মেসেজটা কি দিতে চান? আমি মূলত আমাদের প্রথম শোটা রেখেছি দর্শন বিষয়ে, যেহেতু দর্শনটাই বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত। আচ্ছা, আমরা চাই দর্শনমুক্ত একটা বাংলাদেশ এবং দর্শকের শাস্তি হোক সর্বোচ্চ। এই মেসেজটা মূলত জনসাধারণকে পৌঁছে দিতে, এবং ধর্ষণের মূলত ধর্ষিত একজন মেয়ে ধর্ষিত হলে তার কি অবস্থা দাঁড়ায় সেই চিত্র তুলে ধরতে, এবং জনসচেতনতা, হ্যাঁ জনসচেতনতা অনুষ্ঠান। ধন্যবাদ ভাইয়া। তারপর আমরা চলে যাব আমাদের আরেকটি ক্যারেক্টার আপু। আপু, আরেক একটু বিরক্ত করি, আমি একটা ভিডিওর মধ্যে আছি। আচ্ছা, আপনি তো, হ্যাঁ আপনি তো একটা ক্যারেক্টারের মধ্যে আছেন, রাইট? আচ্ছা, আপনার যে ক্যারেক্টার, এটা কি ক্যারেক্টার? আব্দুল আলম। মূলত আমার যে
মূলত আমি হচ্ছে গ্রামের সাধারণ একটা মেয়ে। তো বর্তমান দেশের যা পরিস্থিতি, যে ধর্ষণ চলতেছে সারা দেশে, তো এখানে তো অনেকেই ভাবে যে হচ্ছে ছেলে মেয়েরা বাইরে যায় বলেই হচ্ছে, মানে মেয়েরা বাইরে ঘোরাঘুরি করে বলেই হচ্ছে ধর্ষণের শিকার হয়। তো গ্রামের মেয়েরা তো সেরকম হচ্ছে বাইরে ঘোরাফেরা করে না শহরের মেয়েদের মতো। তারপরে হচ্ছে তারা কিভাবে ধর্ষণের শিকার হচ্ছে, কিভাবে তাদের পরবর্তী জীবন তাদের কিভাবে অতিবাহিত হচ্ছে, এই সব কিছু। আচ্ছা আচ্ছা, আপনাদের তাহলে এটা কি আপনাদের প্রথম একটা শো হতে যাচ্ছে? হ্যাঁ, আমাদের এটা হচ্ছে মুক্তধারা নাট্য দল থেকে এটাই হচ্ছে প্রথম শো। আপনি কি এক্সাইটেড এবং নার্ভাস ফিল করতেছেন? হ্যাঁ, আমি প্রচুর এক্সাইটেড আর নার্ভাস ফিল করতেছি, কারণ এত স্টুডেন্ট মানে দর্শকের সামনে, এত লোকজনের সামনে আমি কখনো শো করি। ঠিক আছে, ধন্যবাদ আপু। আমরা এখন চলে যাব আমাদের যে মুক্তধারার যে বর্তমান যে স্টেজ আছে, আমরা সেই স্টেজে আপনাদের শো করব। এই স্টেজে মূলত নাটকটা হবে, আসলে এই জিনিসটা আমাদের বর্তমান সমাজে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখনকার সমাজে সবচেয়ে বড় যে বিষয়টা হয়ে দাঁড়াইছে সেটা হলো রেপ। বর্তমান সমাজে এই জিনিসটা আমাদের বলা যায় যে আমাদের সমাজে এমনভাবে নাড়াচাড়া দিছে যার জন্য আমাদের সমাজ অনেক ক্ষতির দিকে। আমাদের যে মা বোন আছে তারাই বর্তমানে রাস্তায় সেফ না। হ্যাঁ, এই এই যে বর্তমানে যারা যে মুক্তধারা নাট্য দলের মাঝে যে আমাদের এই অডিয়েন্সদের মাঝে যে মেসেজটা দিচ্ছে, এটা অবশ্যই আমরা পজিটিভলি নিব এবং আমরা মুক্তধারা এই নাট্যদলকে সাপোর্ট করবো। ইনশাল্লাহ আমরা চাইবো এই মুক্তধারা নাট্যদলের কাছে যারা যেন ফিউচারে যেন আরও ভালো ভালো মেসেজ জানি তারা অডিয়েন্সদের দিতে পারে। বলা যায় যে আমিও নিজেও একজন এই মুক্তধারা একজন একটা পার্ট। সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ নেক্সট টাইম আরও বেটার কিছু দেবো।